শিশু কিশোর সহ নানা বয়সী ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলা স্টেডিয়ামে গত 14 ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বাণিজ্য মেলা শুরু হয়েছিল। মেলা শুরুর প্রথম দিকের তুলনায় বর্তমানে দর্শনার্থীদের উপস্থিতি বেশি। মেলার আকর্ষণ ধরে রাখতে মেলা কর্তৃপক্ষ আগত দর্শনার্থীদের জন্য প্রবেশে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছে। এতে আগত দর্শনার্থীরা খুশি। আমরা আসছি ভাইজরা থেকে, ভালোই লাগতেছে। আগে একদিন আসছিলাম আর আজকে আসছি। আমি বরিশাল থেকে আসছি, বোনের বাড়িতে বেড়াতে আসছিলাম, তো ওই ফাঁকে একটু শুনলাম যে পিরোজপুর বাণিজ্য মেলা চলে, সেই সুবাদে একটু মেলায় ঘুরে গেলাম। এই বোন বাগনি নিয়ে আসলাম, খুবই ভালো লাগছে এবং মেলা তো ভালোই জমে উঠেছে। অনেক বাচ্চাদের আনাগোনা, বাচ্চাদের খেলনা সামগ্রী সমাহার রয়েছে, তো খুবই ভালো লাগছে পিরোজপুর বাণিজ্য মেলা এসে। বাণিজ্য মেলা বেশ ভালো লাগতেছে, এটা মানে অনেক সুন্দর করেই হয়েছে এবারেরটা। মেলায় ছোট বড় সবার জন্য রয়েছে স্বচ্ছ ও সুস্থ ধারার অনেক বিনোদন কেন্দ্র। পার্শ্ববর্তী জেলা উপজেলা সমূহের দর্শনার্থীদের পদচারণা বাড়ছে মেলা প্রাঙ্গণে। মেলায় আগতদের মধ্যে বেশিরভাগই পরিবার নিয়ে সময় কাটাতে ও শিশুদের একটু বিনোদন দিতে আসছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা রয়েছে ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেলার প্রবেশ দ্বারে শৃঙ্খলা রক্ষার্থে মোটরসাইকেল পার্কিং, আলাদা টিকিট কাউন্টার, নিরাপদ নিরাপত্তা কর্মী রয়েছে। মেলায় প্রবেশের টিকিটে প্রতি সপ্তাহে রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার। যেসব দর্শনার্থীরা টিকিট ক্রয় করে মেলায় প্রবেশ করবেন, তাদের সেই টিকিটে লটারি ড্র হবে এবং বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার লাভ করবেন। এতে মেলায় আসা দর্শনার্থীদের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন অনেকে। মেলায় শিশুদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, এছাড়াও হরেক রকমের রকমারি সব দোকানপাট রয়েছে মেলায়।